जय जय श्री राधे राधे। आज के वीडियो ते आम्रा जानबो एलआईसीआई लोगोते श्रीमद् भागवत गीता योगक्षेम महामहम कथाटी लेखा आछे। कारण भगवान ई कथार मध्य बोलेछेन, तुमी आमार शरण निले आमी तोमार प्रयोजनीय जिनिस निजे बहन करे निये आसि। एलआईसीआईओ कि ताई करे? चलुन आम्रा जेने नि। श्रीमद् भागवत गीताय भगवान नयेर अध्यायेर 22 श्लोके बोलेछेन, अनन्याश्चिन्तयते मां ये जनपजुपासते तेषां नित्याभियुक्तानां योगक्षेमं वहामहम्। आमादेर आजकेर आलोच्य विषय एई शेषेर दुटि शब्द योगक्षेमं वहामहम्। অন্যদিকে অষ্টাদশ অধ্যায়ের 66 নম্বর শ্লোকে ভগবান বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, সমস্ত ধর্ম পরিত্যাগ করে আমার শরণ নাও, আমি তোমার সমস্ত পাপ মুক্ত করব। কিন্তু এই যোগক্ষেমং বাহামহম কথার দুটি হলো, এই দুটি কথার মাধ্যমে ভগবান বলতে চেয়েছেন যে তোমার যোগ এবং ক্ষেম আমি সমস্ত কিছু বহন করে আনি। এই দুটি কথা নিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ, পণ্ডিত মহানাম্রত ব্রহ্মচারী সকলেই অনেক কিছু বলে গেছেন, অনেক বিষয় লিখে গেছেন। আজকে তাদেরই একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরছি। অন্যদিকে আমাদের ভারতবর্ষের জাতীয় বীমা সংস্থা, তাদের মানে যেটি লোগো, সেখানে এই কথা দুটি ব্যবহার করেছেন। অন্যদিকে যদি বলতে যাই তাহলে ভগবান গীতায় বলেছেন, গীতার প্রত্যেকটি শব্দ হচ্ছে আমি। তাহলে যোগক্ষেম বাহামহম কথা দুটি গীতাই। তো আমাদের জাতীয় বীমা সংস্থা এই দুটি শব্দ তাদের সমস্ত জায়গায় ব্যবহার করছে। তার মানে আমরা যদি ওই বীমা সংস্থার একটা রিসিপ্ট পকেটে রাখি, সেটা গীতা হিসাবে রাখলাম। এবার এই দুটি কথার বিষয়বস্তু হলো যে তিনি সমস্ত কিছু যে বহন করে নিয়ে আসেন, সেই বহন করার বিষয়টা আমরা অর্জুন মিশ্রের গল্পতে পাই, অর্জুন মিশ্রের জীবনীতে পাই। অর্জুন মিশ্র ছিলেন একজন খুব গরিব পণ্ডিত ব্রাহ্মণ, মাধুকরি ছাড়া তার জীবিকা নির্বাহ হতো না। এবার একদিন অর্জুন মিশ্রের বাড়িতে কিচ্ছু নেই খাবার মতো। তো ওনার স্ত্রী বললেন, আজকে যতক্ষণ না বাইরে থেকে ভিক্ষা করে নিয়ে আসবেন আমাদের গোবিন্দের ভোগ লাগবে না। তো অর্জুন মিশ্র সকালবেলায় বাইরে বের হলেন, বাইরে গিয়ে চলে গেলেন। ঠিক তা কিছুক্ষণ পরে দুটি বালক, একটি কৃষ্ণবর্ণের এবং একজনের রং সাদা ধবধবে, তারা পিঠে করে বহু কিছু খাদ্য দ্রব্য অন্যান্য তৈজসপত্র নিয়ে অর্জুন মিশ্রের বাড়িতে এসে পৌঁছালেন। অর্জুন মিশ্রের স্ত্রী দেখে তো অবাক, জিজ্ঞাসা করলেন, এই সমস্ত জিনিস তোমাদেরকে কে দিয়েছেন? বালক দুটি বলল যে অর্জুন মিশ্র রাজবাড়িতে গিয়েছিলেন, ওখান থেকে এই সমস্ত জিনিস দিয়েছেন, তো আমাদেরকে পৌঁছে দিতে বললেন, তাই আমি আপনাদের বাড়িতে নিয়ে এসেছি। বাড়িতে রাখলেন, রাখার পরে অর্জুন মিশ্রের স্ত্রী দেখছেন যে তাদের পিঠে আঁচড়ের দাগ এবং ছড়া দাগ, রক্ত বেরিয়ে গেছে। বাচ্চা দুটিকে জিজ্ঞাসা করলেন, তোমাদের কি হয়েছে, পিঠে রক্তের দাগ কেন? তো তখন বলল বাচ্চা দুটি যে আমাদেরকে অর্জুন মিশ্র মেরেছে, তার কারণ আমরা এই সমস্ত জিনিস বহন করে নিয়ে আসতে পারছিলাম না। অর্জুন মিশ্রের স্ত্রী
খুব দুঃখ করলে না হা বাছা কত কষ্ট হয়েছে। আচ্ছা তোমরা কিছুক্ষণ থেকে যাও, আমি ভোগ তৈরি করি, তারপরে তোমরা প্রসাদ পেয়ে যাবে। কিন্তু বাচ্চা দুটি দাঁড়ালো না, সঙ্গে সঙ্গে বাড়ি থেকে চলে গেল। তারপর অর্জুন মিশ্রের স্ত্রী সমস্ত কিছু ভোগ টোগ তৈরি করে ঠাকুরকে ভোগ দিয়ে অর্জুন মিশ্রের জন্য অপেক্ষা করছে। অর্জুন মিশ্র তখন দুপুরে ক্লান্ত হয়ে ভিক্ষা পায়নি কিছু, একটি গাছের তলায় বিশ্রাম নিতে বসে বিশ্রাম নিতে নিতে ঘুমিয়ে গেছে। বেলা বয়ে যায়, তখন ওনার ঘুম ভেঙেছে। ঘুম ভাঙার পরে উনি বাড়িতে চলে এলেন। বাড়িতে যখন ঢুকছেন তখন ওনার স্ত্রী বলছে, কি ব্যাপার, তুমি এত দেরি করলে কেন? আমি কখন গোবিন্দের ভোগ লাগিয়েছি, ভোগ লাগিয়ে তোমার জন্য অপেক্ষা করছি। অর্জুন মিশ্র অবাক হয়ে গেলেন, ভোগ লাগিয়েছো মানে? আমি তো বাড়িতে তো কিছু ছিল না, আমি তো কিছু পাঠাইনি। বলছে, কেন, তুমি যে পাঠিয়েছো দুটি বালকের হাত দিয়ে এত খাবার দ্রব্য, বাড়ির জিনিস দেখো, বাড়ি পুরো ভরে গেছে। বলছে, না তা তো না। তাহলে কি হলো? তখন অর্জুন মিশ্র জিজ্ঞাসা করছেন স্ত্রীকে, তারা দেখতে কেমন ছিল? বলছে, একজন দেখতে ছিল কৃষ্ণবর্ণের, আর একজন ছিল ফর্সা। অর্জুন মিশ্র তখন বুঝতে পেরেছেন, বলছে, নো আচ্ছা আচ্ছা, তাহলে কৃষ্ণ নিজে এসে আমাদেরকে এই সমস্ত জিনিস দিয়ে গেছেন, চলো চলো দেখি কি কি দিয়ে গেছেন। তখন অর্জুন মিশ্রের স্ত্রী বলছেন, আচ্ছা তা তো দিয়ে গেছে, কিন্তু তুমি ওদেরকে মেরেছো কেন? বলছে, মেরেছি মানে, আমি তো জানি না। ও আচ্ছা, তখনকার দিনে যা লেখা হতো সেটা পুঁথি, ওই পুঁথির মধ্যে গীতা লেখা ছিল। এই গীতায় যোগক্ষেম বহাম্মহম, এই বহাম্মহম শব্দটি অর্জুন মিশ্র কেটে দিয়ে সেখানে লিখেছেন, তিনবার কেটেছেন এবং তিনবার লিখেছেন দদাম্মহম। তখন অর্জুন মিশ্রের মনে পড়ে গেছে, ও আমি লিখেছিলাম দদাম্মহম, তুমি নিজে বহন করে এনে দাও না, কারণ মাধ্যমে তুমি পাঠাও। উনি আজ তাই নিজে বহন করে সমস্ত কিছু নিয়ে এসছেন। তখন অর্জুন মিশ্র বাড়ির ভিতরে গিয়ে দদাম্মহম তিনটে শব্দ কেটে দিয়ে আবার লিখলেন বহাম্মহম। অতএব ভগবান ভক্তের যোগ এবং ক্ষেম নিজে বহন করেন। জয় রাধা।